ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সম্পূর্ণ দেখে কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ভেন্ডি ভাজি করব আর এই রেসিপিটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আসলে আমরা তো সবাই মোটামুটি সব কাজ পারি, তারপরেও চ্যানেলে থাক সেক্ষেত্রে ভিডিওটি করা। তো এখানে ভেন্ডিগুলো আমি এই যে উপরের এই অংশটা মুখেরটা ফেলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু ভেন্ডি তো ধোয়ার পরে মানে কি বলবো, কাটার পরে তো আর ধুইতে পারবো না ছোট করার পরে, তাই হচ্ছে এটা আগেই আমি এই মুখের অংশটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা ছোট ছোট করে কেটে নিব। এই তো ভেন্ডিগুলো আমার কেটে নেওয়া শেষ। এই যে আমি খুব বেশি যে চিকন আবার খুব মোটা এমন করি নাই, দেখলেই হয়তো বুঝতে পারবেন। এই যে মাঝারিভাবে কেটে নিয়েছি, আর এর সাথে চাইলে কেউ আলু দিতে পারেন চিকন চিকন করে কেটে, বাট আমি আলু দেই নাই, শুধু ভেন্ডিটাই ভাজি করব। আর এই যে ভেন্ডির সঙ্গে যে দিব কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ, এগুলো কেটে নিয়ে এসেছি, এখন আমি ভাজি শুরু করে দিব। এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গোটা জিরা দিয়ে দিব। গোটা জিরা দিয়ে একটু নেড়ে দিব, এখন দিয়ে দিব যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ রেখেছিলাম, এটা এগুলো একটু ভেজে নিব। এই তো এগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিব, দিয়ে এখন ভেন্ডিটা দিয়ে দিব। এই যে ভেন্ডিটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মিশাই নিব। এই যে ভেন্ডিটা ভালোভাবে সব কিছুর সঙ্গে মেশানো শেষ, এখন এভাবে ভেজে নিব। ভাজিটা প্রায় হয়ে গেছে, তখন কতটা মানে কেমন ছিল লালচে টাইপের, ভেন্ডিটা এমনই হয়। তো এখন এই যে আর একটুও নাই, এখন সবগুলো ঝরঝরা হয়ে গেছে। এই যে আর একটু হইলে আমি নামিয়ে নেব, অনেক ছিল বাট একদমই অল্প হয়ে গেছে। ভাজিটা পুরোপুরি কমপ্লিট, এখন আমি উঠাই নিব। এই তো ভাজিটা নামিয়ে নিয়েছি। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।